নমস্কার বন্ধুরা ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চতুর্থ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন রয়েছে তো তোমাদের সুবিধার জন্য আজ আমি একটি প্রশ্নপত্র আলোচনা করব যেটা দু হাজার তেইশ সালে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল এবং ট্যালেন্ট সার্চ কেন অন্যান্য তোমরা যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের যদি প্রশ্নপত্র অভ্যাস করো অবশ্যই পরীক্ষায় কমন পাবে অনেকেই হয়তো জানে না যে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় কি ধরনের প্রশ্নপত্র এসে থাকে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমরা এই পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্নপত্র এসে থাকে বুঝে যাবে তো চলো শুরু করা যাক আজকে প্রশ্নপত্র আলোচনা পর্ব তোমাদের একটা কথা বলে রাখি এই পরীক্ষা হয় একশো মার্কে সময় দেওয়া হয় দু ঘন্টা তো পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং এখানে তোমাদের বড় হাতের নাম লিখতে হবে স্কুলের নাম লিখতে হবে এবং ক্লাস সেকশান রোল নাম্বার অবশ্যই লিখে আসবে এবং অ্যাডমিটে যে নম্বর আছে সেটা অবশ্যই লিখে আসবে আর একটা কথা এখানে বলা রয়েছে যে এই পরীক্ষার উত্তরগুলো তোমরা অবশ্যই এভাবে গোল ঘর থাকবে সেই যেটা সঠিক সেটাকে এভাবে গোল করে ঘিরে দিবে যেমন দেখো এখানে রয়েছে এবিসিডি তো আমরা যদি সি অপশানটা ঠিক মনে করি তাহলে এভাবে গলি করবে কোনো কাটা চিহ্ন বা কোনো অন্য কোনো চিহ্ন দেবে না পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে বা যথাযথ সময় তোমরা অবশ্যই পৌঁছে যাবে এবং পরীক্ষা শুরু হওয়ার পর প্রথম এক ঘন্টা তোমাদের বাইরে যেতে দেওয়া হবে না এছাড়া আরও নির্দেশ রয়েছে যে অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষায় তোমাদের বসতে দেওয়া হবে না কিংবা উত্তরপত্র বাতিল করে দেওয়া হবে তো অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এছাড়া বন্ধুরা তোমরা পরীক্ষার হলে নীল এবং কালো কালির পেন নিয়ে যেতে পারো তার সঙ্গে কাঠ পেন্সিল ব্যবহার করা যাবে না মানে কোনোভাবে পেনসিল ইউজ করা যাবে না অবশ্যই পেন নিয়ে যাবে সেটা কি কালারে নীল অথবা কালো বুঝতে পারলে চলো আজকে প্রশ্নপত্র আলোচনায় যাওয়া যাক এই পরীক্ষায় একশোটি প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্ক করে আর একটা ভাগবার থাকে সেটা হলো পার্ট ওয়ান আর পার্ট টু বলে দুটো আলাদা ভাগ থাকে পার্ট ওয়ানে থাকে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট ঠিক আছে আর পার্ট টুতে থাকে স্কোলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট তো এখানে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট বা ম্যাট যেটাকে বাংলায় বলে মানসিক পারদর্শিতার পরীক্ষা এইটা প্রথমে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট ওয়ান তো নির্দেশ কী দিয়েছে নিচের প্রশ্নগুলি চারটি সংখ্যা বা শব্দ দিয়ে তৈরি প্রতি প্রশ্নে এই চারটির মধ্যে তিনটির কোনো না কোনোভাবে মিল বা সম্পর্ক রয়েছে এবং একটি ভিন্ন ভিন্নটি খুঁজে তার সংশ্লিষ্ট ইংরেজি অক্ষরটি এ বা বি বা সি বা ডি উত্তরের জায়গায় চিহ্নিত করো এখানে কি বলেছে যে এই যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে নিচে এই প্রশ্নগুলির মধ্যে একটা প্রত্যেকের মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে এবং একটা থাকবে যার সাথে কারো কোনো সম্পর্ক নেই সেইটা খুঁজে বা সেইটা বের করে খুঁজে বের করে তোমাদের কি করতে হবে উত্তর হিসাবে তাকে গোল করতে হবে এবং সেই গোলটা আমি কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখো তো একের দাগ দিয়ে এখানে কি রয়েছে মোবাইল রেডিও টেলিভিশন কম্পিউটার তো এখানে তোমাদের কোনটা আলাদা দেখো মোবাইলের স্ক্রিন আছে আমরা দেখতে শুনতে পাই টেলিভিশনও দেখতে শুনতে পাই কম্পিউটারে দেখতে শুনতে পাই কিন্তু রেডিও যেটা আমরা শুধুমাত্র শুনতে পাই কোনো দেখতে পাই না তাই এখানে তোমাদের সঠিক উত্তর হবে বি তাই এখানে এখানে আমি এইভাবে গোল করে দেব কি বলেছে সংশ্লিষ্ট ইংরেজি অক্ষরটি উত্তর জায়গায় চিহ্নিত করো মানে এইভাবে গোল করতে বলেছে দুইয়ের দাগে বলেছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র মধুসূদন বিভূতিভূষণ এখানে হবে মধুসূদন বুঝতে পারলে এইভাবে যেটা সঠিক তার পাশে বা সেই উত্তর নিচে যে সির অপশান বা বীর অপশান যা থাকবে সেটা এভাবে গোল কর। তিনের দাগ দিয়ে কী বলেছে চার আট ছত্রিশ পঞ্চাশ এখানে একটা জিনিস দেখো চারের নামটা আমরা যদি দেখি চার কে চার চার দুয়ে আট চার নয় ছত্রিশ কিন্তু পঞ্চাশকে চার দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে পঞ্চাশটা আলাদা তাই এখানে ডি এর অপশানে গোল করে দিলাম এরপর দেখো চারের দাগ কি বলেছে এমই পি আর এ কে এস এল এম ভিটি এখানে হবে এম ভিটিটা আলাদা পাঁচের দাগে বলেছে কবিতা গল্প ছড়া বিদ্যালয় এগুলো দেখো একটা একটা পড়ার অংশ বিদ্যালয় হচ্ছে একটি স্থানের বা একটা জায়গার নাম বোঝাচ্ছে তাই এখানে ডি এর অপশানে গোল করে দিলাম এরপর দেখো ছয়ে বলেছে এসিএমও ইজি কে এল এখানে হবে ইজিটা আলাদা এরপর দেখো সাতের দাগে বলেছে বাইচুং ভুটিয়া যুবরাজ সিং জাম জামশেদ নাসিরি আর সুব্রত ভট্টাচার্য এখানে ক্রিকেটার হচ্ছে যুবরাজ সিং তাই এখানে গোল করে দিলাম বিয়ের অপশানে এ বলেছে কলকাতা গুহাটি মুম্বাই ভুবনেশ্বর গুহাটি এগুলো একটা একটা কি তোমার জেলা বা শহরের নাম কিন্তু গুয়াহাটিটা আলাদা এরপর হচ্ছে নয়ের দাগে বলেছে বেলে মাটি নোনা মাটি মোটা মাটি দুঁয়শ মাটি এখানে কি হবে সঠিক উত্তর এটা হবে মোটা মাটি কেননা বেলে মাটি দুয়াঁশ মাটি নোনা মাটি এগুলো একটা মাটির শ্রেণী বিভাগের মধ্যে পড়ে কিন্তু মোটা মাটি বলে কোনো মাটি নেই বুঝতে পারলে এরপর দেখো দশের দাগে বলেছে চার পাঁচ এগারো পঁচিশ এখানে দেখো এগুলো সবগুলোই বিজোড় সংখ্যা পাঁচ এগারো পঁচিশ কিন্তু চার হচ্ছে জোর সংখ্যা তাই এখানে এর অপশানে গোল করে দিলাম এরপরে দেখো কি বলেছে নির্দেশাবলীর নিচের প্রশ্নগুলি বাম দিকে সমস্যা চিত্রগুলি পর্যায়ক্রমিক ও পর্যাক্রমিক চতুর্থটি কি হবে ডান দিকে দেওয়া উত্তর চিত্র থেকে ওই চিত্রটি নির্ণয় করে সংশ্লিষ্ট ইংরেজি অক্ষরটি এবিসিডি উত্তরের জায়গায় চিহ্নিত করে একটি একটি উদাহরণ দেওয়া হলো এখানে একটা উদাহরণ করে দিয়েছে কি বলেছে দেখো এখানে দেখো একটা দেখতে পাচ্ছ বক্স যেখানে একটা তার ভিতর ছোটো বক্স ফুটকি এখানে দেখো ছোট বক্স ফুটকি আবার দেখো এখানে ছোট বক্স আর ফুটকি এভাবে রয়েছে তো এখানে কি হবে সেটা এইখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এখান থেকে নিয়ে এখানে বসাতে হবে তো এখানে দেখো উত্তর দেখো এখানে আছে সাইডে এখানে আছে ওপরে এখানে আছে সাইডে তাহলে কোথায় নেই নিচে নেই তাহলে এখানে নিচের অপশান দেখো কোথায় আছে এর অপশানে রয়েছে তাই দেখো এর অপশানে গোল করে রাখা হয়েছে এইভাবে তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করতে হবে তো দেখো প্রথমে এগারোর দাগ দিয়ে একই কথা বলেছে তো এগারোর দাগে কী আর রয়েছে দেখো এগারোর দাগ দিয়ে এখানে বলেছে যে দেখো এখানে এখানে রয়েছে তোমাদের তিনটি তিনটি নটি বক্স একটা এখানে গোল করা রয়েছে এখানে তারপরে চারটা ফুটকি রয়েছে আবার কোণে গোল করা রয়েছে এখানে চারটা ফুটকি রয়েছে মানে এটা যদি এগাচ্ছে এটা এভাবে এইদিকে এগিয়ে আসছে এটা তখন এই দিকে এগিয়ে আসছে আবার এটা যখন এখানে এসলো তখন এটা এখানে আসলো তাহলে এর পরেরটা কী হবে এর পরেরটা নিশ্চয়ই এরকম হবে যে এখানে থাকবে আর এটা তখন এখানে নেমে আসবে তো এই জিনিসটা কোথায় রয়েছে এর অপশানে রয়েছে দেখো আর বাকি কোথায় দেখতে পাচ্ছ নেই তাহলে এর অপশানের উত্তরটা সঠিক এখানে গোল করে দিলাম এরপরে দেখো বারোর দাগে ত্রিভুজ মাঝে একটি বিন্দু তারপর রয়েছে চতুর্ভুজ দুটো ফুটকি বা বিন্দু তারপর রয়েছে তোমাদের পঞ্চভুজ এখানে রয়েছে তিনটে ফুটকি তাহলে এরপরে কি হবে এরপরে হবে ষড়ভুজ যেখানে কি থাকবে তিনটে ফুটকি এখানে সেখানে চারটে ফুটকি থাকবে তাহলে এখানে কি রয়েছে দেখো ষড়ভুজ এখানে দেখো ডি এর অপশানে রয়েছে ষড়ভুজ আর তিনটে ফুটকি তাই এখানে গোল করে দিলাম এরপর দেখো তেরো দাগে বলেছে এখানে রয়েছে ছড়ভুজ ছড়ভুজের এক পাশে এখানে একটা দাগ তারপরে এখানে একটা দাগ তারপরে এখানে একটা দাগ তাহলে পরের দাগটা কোথায় হবে নিশ্চয়ই এখানে হবে তো এটা কোথায় রয়েছে দেখো এই অপশানটা দিয়ে রয়েছে দেখো এখানে দাগ রয়েছে তাহলে এখানে আমি গোল করে দিলাম আশা করি বুঝতে পারলে মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো এভাবেই দেওয়া হয়ে থাকে ঠিক একইভাবে আবার চোদ্দোর দাগে বলেছে চোদ্দাগে কী বলেছে দেখো তো তার আগে আমরা নির্দেশাবলীটা পড়ে নিই নিচের প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে যাকে সমস্যা চিত্র বলে এই সমস্যা চিত্রে তিনটি অংশ পূর্ণ করা আছে কিন্তু একটি অংশ খালি চারটি সম্ভাব্য উত্তর চিত্রের মধ্যে থেকে একটি চিত্র নির্ণয় করো যার দ্বারা চিত্র সম্পূর্ণ হয় এবং তার সংশ্লিষ্ট ইংরেজি অক্ষরটি ডি উত্তরের জায়গায় চিহ্নিত করো একটি উদাহরণ দেওয়া হলো এখানে বলেছে এখানে বলেছে কি যে এই যে দেখছো একটা উদাহরণ এখানে দিয়েছে এই যে চারটা বক্স দেখো এই চারটা বক্সের মধ্যে তিনটে ঘর পূর্ণ আছে একটা ঘর খালি আছে তো এই যে একটা ঘরে কোনটা বসবে এর অপশান না বির অপশান না সি এর অপশান না ডি এর অপশান সেই অপশানটা যে অপশানটা বসালে এটা ঠিক হবে সেই অপশানটা এখানে কি করতে হবে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা খুব সহজ সরলভাবে ভালোভাবে পরিষ্কার করে চিত্রটি দেখলে বুঝতে পারবে এখানে দেখো একটা জিনিস এভাবে রয়েছে বুঝতে পারছো তার মানে কি এখানেও একটা এভাবে চিত্র আঁকলে তাহলে কী হবে ব্যাপারটা কমপ্লিট হবে তো এটা কোথায় রয়েছে দেখো ডি এর অপশানে তাহলে ডি এর অপশানটা হবে সঠিক ঠিক আছে তো এখানে আমি করে দিলাম এটা উদাহরণ যেহেতু এরপর শুরু হচ্ছে চোদ্দো দ্বার থেকে প্রশ্ন চোদ্দো দায়ে কি বলেছে দেখো এভাবে দেখো এইভাবে একটা চিত্র রয়েছে তো এইখানে এই চিত্রটার হাফ রয়েছে তার মানে কি এই চিত্রটা এভাবে হবে সেটা কোথায় রয়েছে সেটা দেখো তো কোথায় রয়েছে দেখো ডি এর অপশানে ডি এর অপশানে দেখো এভাবে রয়েছে তার সঙ্গে এই যে দাগটা এভাবে এখানে দেখো রয়েছে তাহলে ডি এর অপশান হবে সঠিক এরপর দেখো পনেরো দাগে এখানে দেখো কিভাবে ত্রিভুজগুলো রয়েছে এভাবে করে এভাবে করে এভাবে করে তাহলে এখানেও নিশ্চয়ই এমন একটা অপশান হবে যেটা এই করে এইভাবে যাবে তবে তো মানাবে তো এই অপশানটা কোথায় রয়েছে দেখো এ বি সি কোথাও মানাচ্ছে না এখানে একমাত্র ডি এর অপশানটাই সঠিক মনে হচ্ছে দেখো এই তিবুজটা যদি আমি এখানে বসাই তাহলে কিন্তু পারফেক্ট হবে তাহলে ডি অপশানটা সঠিক তাই এখানে গোল করে দিলাম এরপরে দেখো ষোলোর দাকে এখানেও দেখো একটা চিত্র রয়েছে এভাবে আবার এভাবে রয়েছে তো এখানেও নিশ্চয়ই এভাবে একটা এই ফাঁকা বক্সে আঁকতে হবে যেটা এভাবে মিল খাবে তো এটা কোথায় রয়েছে দেখো তার সঙ্গে আর জিনিস দেখো তার সঙ্গে এই যেমন এই রেখাগুলো যেন থাকে এ বি সি সির অপশানে দেখো সির অপশানটা সঠিক মনে হচ্ছে দেখো ডি কিন্তু হবে না কারণ এই দিকে যাচ্ছে তাহলে এখানে সঠিক অপশান হবে সি তাই আমি সি এর অপশানে গোল করে দিলাম আশা করি বুঝতে পারলে এরপর পরের পেজে দেখো এরপরে দেখো সতেরো দাগে কি বলেছে এভাবে দেখো একটা ত্রিভুজের মতো এরকম করে আছে নিচেও একটা ত্রিভুজ তার হাফ আছে হাফ নেই তো এটা কোনটা হলে একদম ঠিকঠাক হবে দেখো প্রথম তিনটে ঘর তার সাথে এই চার নম্বর ঘর এমন একটা লিখতে হবে যেটা সবগুলোর সাথে ম্যাচ করবে তো এখানে দেখো এই ত্রিবুজের এই অংশটা নেই এই ত্রিবুজের এই অংশটা নেই আর এই ত্রিবুজের এই অংশটা নেই তাহলে পরে যে ত্রিভুজটা হবে তার নিশ্চয়ই এই অংশটা থাকবে না তো কোথায় আছে এতে আছে তাই এর অপশানে গোল করে দিলাম এরপর আঠারো দাগে কি বলেছে দেখো এখানে দেখো এভাবে একটা ভালো দেখতে পাচ্ছ ত্রিভুজ আছে তার সঙ্গে এভাবে একটা চতুর্ভুজ রয়েছে তো কোন জায়গাটা করলে ঠিক হবে দেখো এখানে এখানে এটা যদি এভাবে থাকে তার মানে কি এটা এইভাবে থাকবে তো এটা কোথায় আছে এখানে আছে কিন্তু তার সাথে আর জিনিস ম্যাচ করাতে হবে এখানে এইভাবে রেখাটা ম্যাচ করাতে হবে তো এই রেখাটা কোথায় আছে ভালো করে দেখো তো এখানে দেখো আঠারো দাগে ডি অপশানটা হবে কেন এইটা দেখো এইভাবে এখানে বসিয়ে দিলাম তার সঙ্গে এই যে রেখাটা এখানে ম্যাচ করালাম তার সঙ্গে এই রেখাটা এভাবে যাবে কারণ এখানে দেখো এইভাবে গিয়েছে বুঝতে পারলে এরপরে দেখো উনিশের দায় কী বলেছে এখানে দেখো একটা ত্রিভুজ রয়েছে এখানে আবার ষড়ভুজের মতো রয়েছে তো এখানে নিশ্চয়ই এখানে এভাবে আসবে আর এটা এভাবে আসবে তো এটা কোথায় রয়েছে এটা দেখো বীর অপশানে রয়েছে ঠিক আছে তাই এখানে গোল করে দিলাম এরপর কুড়ির দাগে দেখো এখানে এভাবে একটা ত্রিভুজ রয়েছে তারপর এভাবে আর ছোটো ছোটো এভাবে রয়েছে তো এখানে কি অপশান হবে এখানে দেখো যে অপশানটা হবে সেটা এরকমভাবে থাকবে তার সঙ্গে এটা এভাবে থাকবে তো এটা কোথায় রয়েছে দেখো বিপশানে রয়েছে তাই এখানে গোল করে দিলাম আশা করি বুঝতে পারলে এরপরে দেখো আসছি আমরা স্কোলারস্টিক অ্যাপটিটিউড টেস্ট যেটা পার্ট টুতে তোমাদের রয়েছে এখানে তোমাদের কয়েকটি জেনারেল নলেজের প্রশ্ন রয়েছে তো এখানে কি বলেছে দেখো নির্দেশ বলেছে নিচে প্রতিটি প্রশ্নের একুশ থেকে একশো পর্যন্ত চারটি বিকল্প উত্তর দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে সংশ্লিষ্ট বর্ণটি এ বি সি ডি উত্তর জায়গায় চিহ্ন করতে হবে যেমনি তোমরা উত্তর বেছে নিয়ে যেটা সঠিক উত্তর সেটাই গোল করলে এখানেও সেমনি বুকে হেঁটে চলে এমন প্রাণীদের কি বলা হয় বুকে হেঁটে চলে এমন প্রাণীদের খেচর উবচর সরিষৃপ কোনোটি নয় তো এখানে বলা হয় সরিষৃপ তোমরা সবাই যেন তো বাইশে দায় কি বলেছে পাকস্থলী থেকে খাবারের কণা কোথায় আসে মলাশয়ে ক্ষুদ্রান্তে অন্ত্রে কোনোটি নয় এখানে তোমাদের সঠিক উত্তর হবে অন্ত্রে এখানে তোমাদের সঠিক উত্তর অন্ত্রে তাই এখানে সি অপশানে অপশনে গোল করে দিলাম এরপরে দেখো তেইশে দাগে বলেছে কোন কোন মাছ নেই বর্ষাকাল কার্তিক অগ্রহায়ণ পৌষ মাস আষাঢ় শ্রাবণ কোনোটি নয় এখানে তোমাদের সঠিক উত্তর আষাঢ় শ্রাবণ চব্বিশের দাগে বলেছে রাতে ভালো দেখতে পায় কোন পাখি কোকিল প্যাঁচা শালিক কোনোটি নয় রাতে ভালো দেখতে পায় প্যাঁচা পঁচিশের দাগে বলেছে কলকারখানা অঞ্চলে বাতাসে কি গ্যাসের ঘাটতি হয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন কোনোটি নয় অক্সিজেন কারণ বাতাস কি দূষিত থাকে এখানে বাতাসে বেশিরভাগ দূষিত গ্যাস থাকে অক্সিজেনের মতো বিশুদ্ধ গ্যাস থাকে না তাই এখানে সঠিক উত্তর বি হলো ছাব্বিশের দাগে বলেছে বাংলায় কটি ঋতু আমরা সবাই জানি বাংলায় ছটি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছটি ঋতু আমরা সবাই জানি সাঁতার সাথে বলেছে ফু দিয়ে মোমবাতি নেভানো হয় শাখা বা ভেপু বাজানোর সময় আমরা কি করি তো অপশান দিয়ে বলেছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি অক্সিজেন ত্যাগ করি দিয়ে বলেছে কোনোটি নয় এখানে হবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা যখন ফু দেই কি করি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আঠাশের দাগে বলেছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন সময় সবচেয়ে বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ গ্রীষ্মকালে শরৎকালে বর্ষাকালে কোনোটি নয় এটা হবে বর্ষাকালে উনত্রিশের দাগে বলেছে কাশফুল কোন সময় দেখা যায় শরৎকালে শীতকালে বসন্তকালে কোনোটি নয় এখানে তোমাদের সঠিক উত্তর কাশফুল দেখা যায় শরৎকালে তিরিশের দাগে বলেছে কোন সময় উত্তর দিক থেকে শীতল বাতাস বইতে শুরু করে শরৎকালে শীতকালে বর্ষাকালে কোনোটি নয় এটা হবে শীতকালে শীতকালে উত্তর হাওয়া দেয় এরপরে দেখো একত্রিশের দাগে বলেছে মরুভূমিতে কি ধরনের গাছ দেখতে পাওয়া যায় কাঁটা জাতীয় বৃক্ষ জাতীয় গুল্ম জাতীয় কোনোটি নয় এখানে হবে কাঁটা জাতীয় বত্রিশের দাগে বলেছে মুগা রেশম মথের বাসস্থান কোথায় শিলং এ মেঘালয়ে আসামে কোনোটি নয় এটা হবে আসামে ছটি উত্তর হবে আসামে তিনে তেত্রিশে তাকে বলেছে জলদাপাড়া জঙ্গলে কি কি নদী দেখা যায় গঙ্গা কাবেরী হলং তোরসা তাপি মহানদী কোনোটি নয় এটা হবে হলং তোরসা চৌত্রিশে তাকে বলেছে হাওড়া স্টেশন আর কলকাতা শহরের সংযোগস্থলে নিচে কোন সেতুটি রয়েছে বিবেকানন্দ সেতু রবীন্দ্র সেতু বিদ্যাপতি বিদ্যাপতি সেতু কোনোটি নয় এটা হবে হাওড়া স্টেশন আর কলকাতা শহর এটা হবে রবীন্দ্র সেতু বুঝতে পারলে পঁয়ত্রিশের দাগে বলেছে পৃথিবীর উপগ্রহ কী এটা সবাই যেন সূর্য চাঁদ ধূমকেতু কোনোটি নয় এটা হবে পৃথিবীর উপগ্রহ চাঁদ ছত্রিশের দাগে বলেছে আকাশের কোন দিকে সপ্তর্ষি মণ্ডল দেখা যায় দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে কোনোটি নয় এটা সঠিক উত্তর দক্ষিণ পশ্চিম দিকে সাঁত্রিশের দাগে বলেছে কোন তারাটি বৈশিষ্ট্যের একেবারে গায়ে গায়ে ছোট ফুটকির মতো দেখা যায় মরিচি ক্রতু অরুন্ধুতি কোনোটি নয় এখানে তোমাদের সঠিক উত্তর বলেছে কোথায় মাটির পুতুল তৈরি করা হয় চন্দননগর কৃষ্ণনগর রাধানগর এখানে তোমাদের সঠিক উত্তর কৃষ্ণনগর কৃষ্ণনগর মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত উনচল্লিশে দাগে বলেছে মনসা ঘট পট এসব কে তৈরি করেন পটুয়ারা কুম্ভকাররা কামারেরা কোনোটি নয় এটা হবে কুম্ভকারেরা চল্লিশের দাগে বলেছে ভারতবর্ষ থেকে কে প্রথম মহাকাশ অভিযানে যান রাকেশ শর্মা এডমন্ড হিলারি নীলমষ্টম কোনোটি নয় এখানে তোমাদের সঠিক উত্তর রাকেশ শর্মা একচল্লিশের দাগে বলেছে পৃথিবীর বাইরে মহাকাশে কৃত্রিম উপগ্রহ কিসে করে পাঠানো হয়েছিল উড়োজাহাজে করে হেলিকপ্টারে করে রকেটে করে কোনোটি নয় এটা হবে সঠিক উত্তর রকেটে করে এরপরে দেখো বিয়াল্লিশের দাগে বলেছে মঙ্গল গ্রহের বুকে সন্ধানী যানটির নাম লেখো ক্যাসিনি কিউরিওসিটি অপালা কোনোটিই নয় এখানে তোমাদের সঠিক উত্তর হবে কিউরিওসিটি তেতাল্লিশের দাগে বলেছে ভারতবর্ষ থেকে চাঁদে পাঠানো যানটির নাম কি চন্দ্রযান ক্যাসিনি ইনস্যাট কোনোটিই নয় এখানে তো স সঠিক উত্তর চাঁদে পাঠানো যানটির নাম চন্দ্রযান চুয়াল্লিশের দাগে বলেছে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা তেরোটি বারোটি দশটি কোনোটি নয় এটা হবে বারোটি পঁয়তাল্লিশের দাগে বলেছে তুলসী গাছের কোন অংশ রোগ সারাতে ব্যবহার করা হয় শিকড় ডাল পাতা কোনোটির নয় এটা হবে পাতা খাসিয়ারা কোন রাজ্যে বসবাস করে আসামে মেঘালয়ে রাজস্থানে কোনোটি নয় এটা হবে মেঘালয় সাতচল্লিশের দাগে বলেছে কৃষ্ণনগরে কোন মিষ্টি খুব বিখ্যাত সীতাভোগ মনোহরা সরভাজা কোনোটির নয় কৃষ্ণনগরে সরভাজা খুবই বিখ্যাত আটচল্লিশের দাগে বলেছে বিষ্ণুপুরে আর একটি নাম কি মায়ের মলভুম রাসমঞ্চ কোনটিনো এটা হবে মল্লভূম এরপর ঊনপঞ্চাশের দাগে বলেছে বালিতে জন্মায় একটি উদ্ভিদের নাম বলো বটগাছ ক্যাকটাস পলাশ কোনটিনো এখানে তোমাদের সঠিক উত্তর বিয়ের অপশন ক্যাকটাস পঞ্চাশের দাগে বলেছে শুকনো মাটিতে জন্মায় এমন উদ্ভিদ হলো গড়ান গেঁয়ো অসত্য কোনোটিনো এখানে তোমাদের সঠিক উত্তর হবে শুকনো মাটিতে জন্মায় বলেছে অসত্য তো আশা করি তোমরা এই পঞ্চাশটা প্রশ্ন বুঝতে পেরেছ তো বন্ধুরা দিনে ভিডিও করতে গেলে খুবই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো আজকে আমি পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম এরপর পার্ট টু যে ভিডিওটা আসবে সেটাতে তোমাদের বাকি পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে দেখাবো তো এই ধরনের প্রশ্নপত্র সংক্রান্ত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুল না বন্ধুর সাথে শেয়ার করো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে